আমার বন্ধু বন্ধুই বলবো, ছোটবেলাকার বন্ধু, ওনার বয়স 47। সমস্যাটা হচ্ছে যে ওনার পেচ্ছাপের সমস্যা। কি সমস্যা? যে পেচ্ছাপটা ঠিক মতো করে হয় না। যখন পেচ্ছাপটা শেষ হয়ে যায়, শেষ হয়ে যাওয়ার পরেও মনে হয় যেন কিছুটা পেচ্ছাপ রয়ে যায়, এবং পেচ্ছাপটা আমি হয়েছে কোদ দেওয়ার মতো, প্রেশার দেন, কিন্তু পেচ্ছাপটা ভেতরে আছে, ব্লাডারে আছে, বেগটা আছে, কিন্তু বেগটা থাকা সত্ত্বেও ইউরিনটা পাস করতে পারেনি। এইটার জন্য উনি ডাক্তার দেখিয়েছেন এর আগে, তা USG করানো হয়েছে, সেখানে BHT প্রস্টেট দেন পারে, সেরকম কোনো কিছু পাওয়া যায়নি। তা পরবর্তীকালে জেনারেল ফিজিশিয়ান, তারপরে ইউরোলজিস্ট, কিন্তু উনি বহুদিন ধরে ভুগছেন, ইউরোলজিস্ট কে দেখানো হয়েছে, ইউরোলজিস্ট দেখেছেন, দেখে উনি ওনাকে নিউরোলজিস্ট কে, উনি কিন্তু ইউরোর সমস্যা নয়, ইউরোর সমস্যা নয়, এটা একটা নিউরোলজিক্যাল সমস্যা, মানে ব্লাডের সমস্যা হচ্ছে, ব্লাডারটা মধ্যে ইউরিন জমে থাকছে কিন্তু বের করতে পারছে না, স্পিচ করে ইউরিনটা বের করবে সেটা করতে পারছে না। তা তারপরে পরবর্তীকালে দেখানো হয় নিউরোলজিস্ট কে, ওনাদের চিকিৎসাতে উনি থাকেন, কিন্তু শেষমেশ বেশ কিছু ওষুধপত্র খাওয়ার পরে পরেও দেখা যায় তার মধ্যে বিশেষ কিছু পরিবর্তন নেই, ওই সমস্যা রয়েই যায়। এরা নিয়ে বছর দেড়েক উনি ক্যারি করেন, ওভার টাইম চলছে। যাই হোক, যেহেতু আমি জানেন যে আমার ডাক্তার, আমি একদিন আমার সঙ্গে উনি কনসাল্ট করতে আসছিল যে এরকম কিছু করা যায় কিনা হোমিওপ্যাথি। তো আমিও চিকিৎসা করি, প্রথমের দিকে যে সমস্ত ওষুধগুলো দেওয়া হয় তাতে দু মাস চলবে, বিশেষ কিছু চেঞ্জ আসে না। তারপরে পেশেন্টকে আমরা আরো ডিটেলসে দেখার জন্য কেস টেকিং করি, একটু হিস্ট্রি আমরা যাই, ভদ্রলোকের সমস্যাটা তো রয়েই গেছে, আর হিস্ট্রিতে দেখা যায় যে এর এর একটা অ্যালকোহলিজমের হিস্ট্রি আছে। ছোট থেকে আমরা জানতাম যে ও একটা বিজনেস ফ্যামিলি থেকে এসেছে, ওর বাবা একটা মুদির দোকানের মালিক, 3 ভাই, সেখানে ও বড়জন, যথেষ্ট আরাম আয়েসেই বড় হয়। পরবর্তীকালে বড় হওয়ার পরে এই দোকানটা ওর দায়িত্বে আসে, ও সামলায়, বাবা রিটায়ার করেন বা পরবর্তীকালে বাবা মারাও যান। ওর ছোটবেলা থেকে একটা ইয়ে ছিল যে ও আরো অনেক কিছু করবে, অনেক পয়সা রোজগার করবে, এটা একটা ছোট থেকেই একটা টেন্ডেন্স। এর জন্য আমি সংক্ষেপে বলছি, এর জন্য কি করে পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে টাকা লাগায়, মানে ধরুন শেয়ার মার্কেটে বা এরকম বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু সেই টাকা কিন্তু তার রিটার্ন হয় না, এটা একটা মানে নেশার মতো হয়ে যায় যে আমি কি করে আরো রোজগার করবো। এটা করতে 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 পরবর্তীকালে বিভিন্ন জায়গা থেকে লোন টোন করে একটা 3 তলা মাল্টি স্টোরেজ একটা বিল্ডিং তৈরি করে, এবং সেখানে একটা ফ্লোর SBI ব্যাংকে উনি ভাড়া দেন, প্রচুর টাকা, মানে 1 লাখ টাকার মতো রেন্ট পায়, এবং আরেকটা তলায় একটা হোস্টেল মতো করে দেয়। সেখানে আমাদের লোকাল একটা কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে কলেজের ছেলেরা ওখানে আর কি থাকার জন্য বন্দোবস্ত করে দেয়। এরকম 2টো তলায় এটা করতে গিয়ে ওরা অনেক রকম লোন হয়, প্রচুর টাকার ওনাকে লোন করতে হয়, প্রায় 1 কোটির উপরে। যাই হোক, এভাবেই চলছিল। নিচের তলায় এটা হয় না, SBI যে কিওস্ক টাইপের, মে আই হেল্প ইউ, ওরকম একটা ব্রাঞ্চ করে উনি যেও সেখানে বসছিল। কিন্তু বছর 2 পর থেকে ওনার এই যে নিয়েছিল মার্কেট থেকে, ফিনান্স কোম্পানি থেকে, সেটাকে সেটা সেটা ঋণ খেলাপ করতে থাকে, মানে সেখানে ওর পয়সা যে মাসে মাসে মাসিক কিস্তি দেওয়ার কথা সেটা ফেল হতে থাকে, এবং কর্তৃপক্ষ যে যে সংস্থা থেকে ওকে ঋণ দেওয়া হয়
সেই সংস্থা থেকে ওকে বিভিন্ন রকম প্রেশার ক্রিয়েট করতে থাকে যে না, তুমি যদি ঋণের টাকা না পরিশোধ করো তাহলে তোমাকে পুলিশে দেওয়া হবে। এই একটা কনস্ট্যান্ট প্রেশার ওর মধ্যে চলছিল, সেই অবস্থাতেই উনি আমাকে দেখাতে আসে এই কেসে। এইভাবে করে উনি মানে চলছে, মানে ওই প্রেশারটি একদিক থেকে ওনার একটা সুন্দর রোজগার, ওনার মস্ত প্রচুর টাকা মাসে মাসে পাচ্ছে, পাশাপাশি আবার তার একটা থ্রেট যে যদি ঋণ খেলাপ হয়ে যায় পরবর্তীকালে তাকে পুলিশে যেতে হবে, এরকম একটা ভয় বা থ্রেট সবসময় চলতে থাকে। কারণ ও প্রচুর ইয়ে করে আর কি, ঋণ খেলাপ করে, খেলাপ করে, এবং বেশ কিছু মানুষের যেহেতু ইয়ক্স ছিল, সেই 4,000 5,000 10,000 টাকা ও ঠিক মতো করে আর ব্যাংকে জমা দেয় বই তো, সেই টাকাটা ও নিজেই আত্মসাৎ করে ঋণ শোধ করার জন্য, পরিশোধ করার জন্য। একে আমরা সমস্ত কিছু শোনার পরে জিনটা আমি তুমি বুঝছি, এবং খুব স্বাভাবিক ভাবেই যে রুব্রিক গুলো এখানে নিয়েছিলাম সেটা রিলেশন অ্যারেস্টেড ইজ অ্যাবাউট টু বি রিলেশন ক্রাইম কমিটেড হি হ্যাড ডিলিশন পার্সিউড বাই এনিমিস অ্যান্ড ডিলিশন পার্সিউড পুলিশ বাই, এই রুব্রিক গুলোর ভিত্তিতে আমরা ওনাকে জিনটাম লিখাম দিয়েছিলাম। খুব সুন্দর একটা ক্লাসিক্যাল কেস অফ জিনটাম, ওর ওর মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করতো, এবং এই যে প্রচন্ড পরিমাণে মানসিক প্রেশার এটা সবসময় ওকে চিন্তায় রাখতো, এবং যার জন্য ঘুমাতে পারতো না, ও রাত্রিবেলায় জেগে থাকতো ঠিক মতো করে ঘুমাতো না। অথচ ওর কিন্তু যথেষ্ট পরিশ্রম ছিল, সারাদিন পরিশ্রম করতে, তো এই এর বেসিসে আমরা ওকে এই রুব্রিক গুলো এই ওষুধটা দিই। আর যদি রেট্রোস্পেক্টিভ করি কেসটা, তাহলে পরে আমরা দেখবো যে এর মধ্যে একটা ভয়ও ছিল, যেমন ফিয়ার অ্যারেস্টেড অফ বিং, ফিয়ার ডিজাস্টার অফ, কারণ ও মনে করতে যদি এরকম কিছু হয়ে যায়, যদি আমার সবকিছু চলে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। ওর পরিবার ছিল, ওর ছেলে একটা স্কুলে মানে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, মা আছে মানে মা বিধবা, আর তাছাড়া ওর ভাইরাও ওর উপর নির্ভরশীল ছিল, ভাইরা ছিল না, ভাইয়ের বউ ওদের একটা পরিবার, সেরকম ভাবে ভাইরাও কিছু করতে পারে, আর সেই জন্য তারাও খুব নির্ভরশীল ছিল এলাকায়। তো যার জন্য ওর মধ্যে এটা ছিল যে যদি এরকম কিছু হয়, যদি আমার আমাকে যদি পুলিশে অ্যারেস্ট করে, যদি আমাকে নিয়ে যায়, তাহলে পরে কিন্তু একটা সাংঘাতিক ডিজাস্টার হয়ে আসে। তো সেজন্য ফিয়ার ডিজাস্টার মানে রেট্রো স্টাডি অবশ্য, মানে এটা আমরা এই বেসিসে রুব্রিকটা নিয়ে যদি এই কেস থেকে আমরা কনসিডার করি, তাহলে যে রুব্রিক গুলো আমরা চিন্তা করতে পারি জিনকা মডেল হিসাবে, সেই কয়েকটা রুব্রিক আমরা এখানে আলোচনা সুবিধার জন্য বলছি। আরেকটা রুব্রিক ফিয়ার ডাউনওয়ার্ড মোশন অফ, এই কেসের ক্ষেত্রে খুব খুবই প্রাসঙ্গিক, ফিয়ার ডাউনওয়ার্ড মোশন অফ। আর একটা সিঙ্গেল রুব্রিক প্রবলেম ডিলিশন টার্ন এভরিথিং টার্ন সার্কেল ইন ইট, মানে তার দেখুন একদিক থেকে প্রথমের দিকে তার কিন্তু যথেষ্ট সচ্ছল অবস্থা, খুব ভালো রোজগার, কিন্তু তার যখন এরকম 2 বছর পরে ঋণ খেলাপ হয় এবং দু একবার থানা থেকে তাকে রিমাইন্ডার দেয়, ফিনান্স কোম্পানির লোকেরা বারবার করে আসে বলতে থাকে যে তোমার কিন্তু এরকম ঋণ খেলাপ করলে পরবর্তীকালে অবশ্য তাকে সত্যি সত্যিই ওইটা মানে ক্রোক হয়, ওর বাড়ি ক্রোক হয়ে যায়, ওকে পালিয়ে যেতে হয় বাড়ি ছেড়ে, অন্য জায়গায় শ্বশুরবাড়ির দিকে চলে যায়, এখন সেরকম অবস্থা। তো সেই যে একটা স্টেট, যে সুন্দর স্বাভাবিক অবস্থা, সেখান থেকে তার পুরোটা ঘুরে যাওয়া পরিস্থিতিটা, যে এতদিন ধরে ও লড়াই করলো, পয়সা রোজগার করলো, বিভিন্ন ক্ষেত্রে সমস্ত সোর্স গুলো কাজে লাগিয়ে অনেক বড় একটা কনস্ট্রাকশন করলো, সেই সময় তার যা পরিস্থিতি ছিল, কিন্তু তার এই ঋণ খেলাপ হওয়ার পর থেকে তার যা কন্ডিশন হলো তা সম্পূর্ণ বিপরীত। সেই ক্ষেত্রে ডিলিশন টার্ন এভরিথিং টার্ন সার্কেল এনে কোনো উল্টো একটা কন্ডিশন, এই রুব্রিকটাকে আমরা এক্ষেত্রে ভাবতে পারি। তাছাড়া আর যে রুব্রিক গুলো আমরা চিন্তা করতে পারি, ডিলিশন ডেভিল পার্সিকিউটেড বাই ডেভিল হি ইজ,
তার মনে হয় যে তার একটা মানে একটা ডিভিল একটা মানে কি মানে এটা সবকিছু মিলিয়ে একটা খারাপ একটা শয়তান ভয়ঙ্কর কিছু খারাপ কিছু যা তাকে তাড়া করছে পিছু করছে একটা ভয় একটা একটা চিন্তা সবসময় সে একটা মস্ত বড় ক্রাইম করেছে ডিভিল পার্সিকিউটেড বাই ডিভিল ইজ হ্যাঁ আরেকটা অংশ হচ্ছে রূপবিটটা ক্রাইম হি হ্যাড নেভার ডান ফর এই যে চিন্তাটা সে তো নিজে মনে করছে আমি কোনো অপরাধ করিনি কিন্তু তার মনে হচ্ছে যে যে তার যে ঋণ খেলাপি হয়েছে এটা একটা সে চেষ্টা করছে তাকে জোগাড় করার দেওয়া কিন্তু তার যে ঋণ খেলাপি হয়েছে সেই জায়গা থেকে তার তার একটা মনে মন হয় আর কি যে তার পিছনে তাড়া করছে ডেভিল যে তাকে সে আক্রান্ত হবে সে সারেন্ডার করবে তাকে পুলিশ ধরবে এই যে একটা বিষয় ডিলিউশন ইমেজেস ফ্যান্টমস সিজ মুভিং আপ এন্ড ডাউন সিজ ইমেজেস একটা ভয়ের কিছু সবসময় তাকে তাড়া করছে এন্ড কন্টেন্ট অল্টারনেশন অল্টারনেটিং উইথ স্যাডনেস হ্যাঁ তার একদিক থেকে তার মধ্যে খুব একটা অল্টারনেটিং স্টেট তার মধ্যে খুব সুন্দর একটা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন বড় রোজগার করবে পাশাপাশি তার একটা তৃপ্তিও রয়েছে কিন্তু তার পাশাপাশি তার হচ্ছে তার মনের মধ্যে একটা সবসময় দুঃখ ভাব যে যদি আমি না করতে পারি তাহলে পরে তো সবকিছু শেষ হয়ে যাবে হ্যাঁ সেটা হচ্ছে কন্টেন্ট অল্টারনেটিং উইথ স্যাডনেস আর এই যে মানসিক অবস্থা এইগুলোর জন্য সে কি করতো পরবর্তীকালে চিন্তায় 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 এ রাত্রিবেলায় ঠিক করে ঘুমাতো না আমার যখন ওর মা এসে বলতো আমাকে বলতো বিজ্ঞান ওষুধ দাও তো সারা ধরে জেগে বসে থাকে চিন্তা করে কি করে টাকা রোজগার করে এটা নিয়ে সবসময় একটা টেনশন ওর মধ্যে থাকে সেই জন্য ও পরবর্তীকালে নেশায় অ্যালকোহলিজমের অ্যাডিক্টেড হয়ে যাবে ও রেগুলার আস্তে আস্তে করে ভুলে থাকার জন্য তার এই বিল্ড আপ প্রেশারটাকে মদ খাওয়া শুরু করে বন্ধু বান্ধবদের নিয়ে আসতো ওর কাছে বন্ধু বান্ধবদের এক জায়গায় বসে সন্ধ্যাবেলার দিকে সমস্ত অফিসের কাজ শেষ হওয়ার পরে এই মদ খাওয়া খেতে আনন্দ তৃপ্তি করতো এইটা কিন্তু তার একটা ভুলে থাকার জায়গা মানে এটা এই যে মদ খাওয়াটা তো অবশ্যই অ্যালকোহলিজম কিন্তু এর মধ্যে একটা ছোট্ট সূক্ষ্ম জায়গা হচ্ছে সেটা হচ্ছে ক্লোজিং আইস এমিল যদি আমরা এগুলোকে ভাবি পার্সপেক্টিভে তাহলে এটা ফিল করতে পারি পিছিয়ে তো সব কথা মডেল করে গেছি সব কথা ভেঙে ভেঙে পড়ে না কিন্তু এই যে অ্যালকোহলিজমের নেচার তার ভুলে থাকার চেষ্টা এটা হয়তো তাকে তাকে সান্ত্বনা দেয় মনের মধ্যে কিছুটা তাকে মানে স্থিরতা দেয় যদি সে কিছুক্ষণের জন্য ভুলে থাকতে পারে মানে চোখ বন্ধ করে থাকতে পারে এখানে নেশাটা হচ্ছে ক্লোজিং আইস এমএল তার এই যে সাংঘাতিক মনের মধ্যে একটা চিন্তা কষ্ট সেইটাকে কিছুটা হলে ভুলে থাকতে পারে এটা হলো আমার আমার যে কেস সেই কেস সম্বন্ধে বলুন এবার যদি আমরা তো চিন্তা মডেলকে আমাকে খুব বেশি ইউজ করা হয় না খুব বেশি ইউজ নেই যেহেতু সচরাচর অন্যান্য যে ওষুধগুলো আসে সেই নিজেকে সেইভাবে করে জিঙ্কা মেটালিকামের ইউজ আমাদের খুব একটা কিছু নেই তো যদি আমরা একটুখানি বোঝার বা চেষ্টা করি এই ওষুধটাকে একটুখানি একটু গভীরে যাওয়া তাহলে পরে একটা ক্লাসিক্যাল বইয়ের কথা বলছি ডক্টর এনএম চৌধুরী এনএম চৌধুরী হচ্ছেন খুব সুন্দর একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসক তার বই আছে ব্যাটেরিয়া মেডিকা সেইখানে একটা কেস আমি জিঙ্কাম পড়তে পড়তে পেয়েছি কেসটা খুব ইন্টারেস্টিং একটা বাচ্চা বাচ্চাদের প্রচন্ড জ্বর প্রচন্ড জ্বর এবং সেটা হচ্ছে হাই রাইজ অফ টেম্পারেচার 104-105 ডিগ্রি টেম্পারেচার তখন উনি যখন চিকিৎসা করতেন তখন উনি কিন্তু সদ্য পাস করেন নোভিস তো উনি বলছেন যে লিটিল বেবি গ্র্যান্ড চাইল্ড অফ এ সি ক্যাপ্টেন মানে একজন নাবিকের নাতি দি বেবি স্টার্টেড উইথ এ হেভি কোল্ড অ্যান্ড ফিভার প্রচন্ড ঠান্ডা লাগে এবং জ্বর হয়
অ্যান্ড আই ওয়াজ কল্ড ইন, আমি তখন আমাকে ডাকা হয় এবং অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য সিমটমস আই প্রেসিডেন্ট রেকনাইজ দেওয়া হয়, কিন্তু পরবর্তীকালে তার কোনো প্রোগ্রেশন আসে না, সিমটমস ইন্ডিকেটেড পরবর্তীকালে প্রোগ্রেশন না আসে, কোনো চেঞ্জ না আসায় ওনাকে বেল দেওয়া হয়েছিল বাচ্চাটা। অবভিয়াসলি দ্য চাইল্ড রিসিভড বাট দি ফিভার উড নট কাম ডাউন, কিন্তু বেল দেওয়ার পরেও কিন্তু জ্বরটা থেকে যায়, জ্বরটা পড়ছে না, এবং এই স্টেট অফ অ্যাফেয়ার্স কন্টিনিউ ফর 7 to 8 days, 7-8 দিন ধরে জ্বর একই রকম, একই রকম প্রায় উচ্চ হাই টেম্পারেচার, কোনোভাবেই জ্বর কমছে না। পরবর্তীকালে ওনারা কি করেন, তখন বাধ্য হয়ে অ্যালোপ্যাথির কাছে চলে যায়, সেখানেও হসপিটালাইজ করা হয়, ওষুধপত্র দেওয়া হয়, সেখানেও তার বিশেষ কিছু পরিবর্তন হয় না। যখন 15 দিন পরে তাকে ডিসচার্জ করা হয়, সাময়িক অ্যান্টিবায়োটিক বা এরকম কিছু খাওয়ানোর পরে হয়তো তার জ্বরটা কিছুটা কমেছিল, কিন্তু তারপর থেকে আবার সেই জ্বরটা পুনরায় ফিরে আসে, এবং ফিরে আসার পরে দেখা যায় যে ফিভার ওয়াজ রেঞ্জিং বিটুইন 105 to 106 ডিগ্রি টেম্পারেচার, মানে 105-106 ডিগ্রি টেম্পারেচার, এবং খুব মিজারেবল কন্ডিশন হয়ে যায় বাচ্চাটা। দেয়ার ওয়াজ এ ডিস্টিংক্ট সিমটমস অফ মেনিনজাইটিস, সাধারণ জ্বরটিকে মেনিনজাইটিস এর আকার ধারণ করে, ব্রেন ইনফেকশন হয়ে যাওয়ার মতো কন্ডিশন হয়, এবং সেখানে উনি তখন রীতিমতো অসহায় বোধ করেন। চৌধুরীর কথা বলছি, ওনার ইনকম্পিউটার ক্যামের কেস বলতে কি এইটা উনি বলছেন কেসের বিবরণে। তখন উনি কি করেন, উনি ডক্টর পিসি মজুমদার, এই যে আমাদের যে প্রতাপ চন্দ্র মেমোরিয়াল হসপিটাল আছে কপরগাছিতে, সেই কলেজের যার প্রতিষ্ঠাতা, উনি খুব রিনাউন্ড ডাক্তার ছিলেন, ওনার কাছে উনি ওনার স্যার হতে থাকেন, বাচ্চাটার বাবা মা উনি যান, উনি বলছেন যে স্যারের দেখুন কত সুন্দর অবজারভেশন, স্যার কিন্তু খুব খুব ঠান্ডা মাথায় খুব সূক্ষ্ম ভাবে প্রতিটা দিনের কথাগুলো শুনতে থাকেন, খুব সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে পুরো কেসটা শুনেন, এবং দেখা যায় এর যখন হসপিটালে এর আগে যখন ভর্তি হয়েছিল তখন বাড়িতে পোল্ট্রি ঘরের কাজ করে মেয়ে, ওই মেয়ে ওকে তাকে গরম জলে স্নান করায়, তার আগে তার কতগুলো উপরে স্কিনের এই হামের মতো হয়েছিল আর কি, স্কিনের ইরাপশন হয়েছিল, ওই গরম জলে স্নান করাতে সেই হামটা পুষে যায়, বসে যাওয়ার পর থেকে তার জ্বরটা প্রচন্ড পরিমাণে বেড়ে, এই জাস্ট একটা সূক্ষ্ম পর্যবেক্ষণের ভিত্তিতে ডক্টর পিসি মজুমদার ওনাকে জিনটামোটোলিকাম প্রেসক্রাইব। অর্থাৎ জিনটামোটোলিকাম একটা বিশেষত্ব হচ্ছে যে সাপ্রেসড স্কিন ডিজিজ, যেটা এর আগে অযোধ্যা বলেছে, অন্যান্য স্যারও এর আগে বলেছে, কিন্তু সেখানে এই যে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করার জায়গা এবং সেখানে তার কি পরিমাণ তার প্রতিক্রিয়া হয় সেটা আমরা এই কেসটার মধ্যে দিয়ে জানলাম। তো প্রথমে আমি আমার কেসটা বললাম, পরবর্তীকালে ডক্টর এন এম চৌধুরী স্যারের ক্যাপেবিলিটি বইতে জিঙ্গামের যে কেসটা ছিল সেটাও আমরা একটু কনসিডার করলাম আজকের স্বার্থে। আরেকটা কেস আমি বলি, এই কেসটা খুব ইন্টারেস্টিং একটা কেস, যেটা জিঙ্কামের বোঝার জন্য খুব কাজে লাগবে। একটা বাচ্চা, এটা অবশ্য আমার আমার রুগী নন, আমি সংক্ষেপ সময় বলে একটু তাড়াতাড়ি করেই বলার চেষ্টা করছি, যেহেতু এইগুলো বলতে চাইছি, মানে দু একটা তিনটে কেস আছে, এই দু তিনটে কেস শুনলে পরে একটা জিঙ্কাম সম্বন্ধে ভালো একটা ধারণা আমরা পৌঁছতে পারবো। এবং অনেক সময় হয় না যে সবসময় রুব্রিক গুলো মনে থাকে না, সবসময় ওষুধের জার্নিও মনে থাকে না, কিন্তু যদি কেস গুলোকে আমাদের মনে গেঁথে যায় সেই গল্পের মধ্যে দিয়ে ওষুধটাকে আমাদের চিনতে বা বুঝতে সুবিধা হয়। আমি যে আমার পার্সোনাল কেসটা প্রথমে বললাম, যে ওই যে আমার বন্ধুর কেসটা, যেটা মানে ব্যাংকের ফিনান্সিয়াল কমিশনে ব্যাংকের জন্য ওনার 75 টাকা ঋণ হয়ে গেছিল, এবং পরে পুলিশের ভয়ে ওনাকে সবসময় করে রাখতো, চিন্তার মধ্যে রাখতো। এই কেসটা একটা সুন্দর কেস, যেটা একদম ক্লাসিক্যালি জিঙ্কামে খুব সুন্দর কাজ করে, যার ওই ওষুধটা পর পর থেকে তার পেচ্ছাপের সমস্যা একেবারেই কমে যায়, একেবারেই কমে যায়, এবং খুব মানে জিঙ্কামেটোলিকাম 30 দুটো ডোজ তাকে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে 6 মাস ওকে আমি দেখি, 6 মাসের মধ্যে তাকে ওষুধ দেওয়া হয়নি, 6 মাস পরে আবার 200 একবার রিপিট করা হয়েছিল, কিন্তু দীর্ঘ বছর খানেক আমার কাছে ছিল। এই বছর, এই 1 বছরের মধ্যে তখন জিঙ্কামের
জিঙ্কাম ছাড়া অন্যান্য কোনো ওষুধ দিতে হয়নি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার ওই ওষুধটা করার পর থেকে তার মধ্যে প্রভূত পরিবর্তন আসে, তার জীর্ণের সমস্যা অনেকটাই, অনেকটা বলতে পুরোটাই কমে যায়। কিন্তু তার নেশার ব্যাপারটা ছিল, তার অন্যান্য কোমরের সমস্যাগুলো অল্প অল্প ছিল, কিন্তু পেচ্ছাপের যে সমস্যাটা ছিল সেটা একেবারেই চলে যায়। যাই হোক, আমি লাস্ট একটা কেস বলার চেষ্টা করছি। এই কেসটা একটা বাচ্চার বাচ্চার কেস। কাস্টার কেসটা হচ্ছে, ছ বছরের একটা মেয়ে, বাচ্চা মেয়ে। আচ্ছা, কেসটা বলবো না, সময় হতে গেছে, 5টাতে বাজে, আমি কি কন্টিনিউ করবো? মমতা বোধা, হ্যাঁ হ্যাঁ ওই অবশ্যই, উই অল আর ওয়েটিং ফর দিস কেস। ওকে, তো থ্যাংক ইউ। 6 বছরের বাচ্চা একটা মেয়ে, তার ফ্যামিলিতে মানে যার, আমি বলে দিচ্ছি, ডক্টর পল্লবী চতুর্বেদী ম্যাডাম, ওনার কেস এটা। ওনার জিনকামের একটা সুন্দর কেস, সেটা সবাই জানেন, কিন্তু এই কেসটাও আছে যেটা আমি জানি না অনেকে জানেন কিনা, যদি জেনেও থাকেন এটা রিপিট করছি। তো ওনার কেস, ওনার লোকালিটিতেই এই বাচ্চাটির বাড়ি। লকডাউনের সময়, যখন আপনাদের লকডাউন এন্ডেড, যখন লকডাউনটা শেষ হতে যায়, তখন স্কুলগুলো কি হয়েছিল যে অনলাইনে ছিল, তখন সবাই আমরা অনলাইনে মানে জানি যে অনলাইনে স্কুলগুলো ছিল, ও বাচ্চাটা অনলাইনে পড়তো, এবং তার বাবাও কিন্তু অনলাইনেই ওয়ার্ক ফ্রম হোম, অফিসে কাজ করতো অনলাইনে। তো পরবর্তীকালে কি হয়, মানে মুম্বাই থেকে পরবর্তী যখন লকডাউনটা শেষ হয়, তখন তাদের যে হোম টাউন ছিল, মানে অ্যাকচুয়ালি তারা দিল্লির বাসিন্দা, কিন্তু কর্মসূত্রে ওর বাবা মুম্বাইতে জয়েন করে, মুম্বাইতেই অনলাইনে সমস্ত কিছু কাজ বাজ করতো যেহেতু লকডাউন চলছিল। কিন্তু লকডাউন শেষ হওয়ার পরে সিদ্ধান্ত নেয় যে তারা আবার দিল্লিতে ফিরে যাবে, এবং 6 বছর বাচ্চার বয়স, দিল্লিতে গিয়ে তার আপনার ওই বাড়িতে গিয়ে তাদের স্কুলিং নেক্সট পর্যায়ে শুরু হবে, এবং ওনার বাবাকে অফিস থেকে ওই ইয়েতেই আর কি, প্রথমের দিকে মুম্বাইতে চাকরিতে জয়েন করেছেন, লকডাউনের পরে ওনাকে আবার দিল্লিতে ডেকে নেয়, এই জন্য ওরা মুম্বাই থেকে দিল্লি যাওয়ার, শিফট করার কথা ভাবেন। বাট দে ওয়েন্ট বাই কার, তারা কিন্তু তাদের পার্সোনাল গাড়িতে করে দিল্লির জন্য রওনা দেন, কারণ তার তখন লকডাউনে মানে কি হয়েছিল, মানে গাড়ি ঘোড়া ঠিক মতো করে চলছিল না, ট্রেন ফ্রেন গুলো বন্ধ ছিল, প্লাস একটা ভয়ও ছিল যে ট্রেনে সবাই মিলে যাতায়াত করবে না করবে, কি এটা ইনফেকশন হয়ে যাবে কিনা, কোভিড হয়ে যাবে কিনা, তার জন্য তারা ডিসিশন নেয় যে না, তারা গাড়িতে করেই, তাদের পার্সোনাল গাড়ি ছিল মুম্বাইতে, সেটা করেই তারা, আর গাড়িটাকেও নিয়ে যাওয়া প্ল্যান ছিল ইয়েতে দিল্লিতে, ওই গাড়িতে করে তারা ব্যাক করে। তো 2 দিন লেগেছিল যেতে, সেখানে কি হয়, পথের মধ্যে বাচ্চারা ইন্টেন্স ভমিটিং, ইন্টেন্স ভমিটিং মানে ইন্টেন্স ভমিটিং মানে প্রচুর পরিমাণে বমি শুরু হয়। সারা রাত ধরে সে বাচ্চারা বমি করতে করতে যায়, এবং পরবর্তীকালে তার জ্বর চলে আসে, হাই টেম্পারেচার, এবং দিল্লি পৌঁছানোর পরেই ওনাকে মানে ম্যাডামকে কল করে, মানে ওই ফ্যামিলি, ম্যাডাম প্রথমে ওকে অ্যাম্বরেক্সিয়া 200 একটা ডোজ দিয়েছিল, সিঙ্গেল ডোজ, কেন দিয়েছে জানি না, ও কেন হচ্ছে যে ওই বাচ্চাটা ছোটবেলায় অ্যাম্বরেক্সিয়া ভালো ছিল, তার জন্য অ্যাম্বরেক্সিয়া ফার্স্টে 200 দেওয়া হয়েছিল, কিন্তু তার 2 ঘন্টা পরে আবার তাকে ফোন করে যে তার টেম্পারেচারটা আরো রাইজ করে গেছে, আরো ইনক্রিজ করে গেছে, এবং তার বমিটা বন্ধ হচ্ছে না, কোনো কিছু খাচ্ছে না, একদম সিং করে গেছে বাচ্চাটা। তা তখন ম্যাডাম ওকে জিজ্ঞেস করেছে যে এত টেম্পারেচার হয়েছে, এবং খুব ঘাবড়ে যাওয়ার মতো, আমাদের ঠান্ডা ঠান্ডাটা মাথায় রেখে মানে খুব কাম কোয়াইট কন্ডিশন পেশেন্টকে বুঝতে পারছে না। তো ম্যাডাম জিজ্ঞেস করলেন যে হ্যালো, হ্যাঁ একটা ফোন চলে আসছে, যে কি করছে জ্বর অবস্থায়, তখন ওর মা বলছেন যে একদম ডাল, শি বিকাম ভেরি ডাল, কিন্তু তার মধ্যেও সে কার্টুন দেখছে, খেলছে তার মানে খেলার পুতুলের সঙ্গে, এই অন্য কিছু, এগুলো ছাড়া অন্য কিছু করছে কিনা, আর দেয়ার এনি চেঞ্জেস ইন হার বিহেভিয়ার, তার ব্যবহারে কোনো পরিবর্তন
লক্ষ্য করেছেন কিনা ম্যাডাম জিজ্ঞাসা করলেন বাবাকে, এই মাকে। তো তখন ওর মা বলছে যে খুব বিরক্ত হচ্ছে, যখনই কথা বলছে খুব বিরক্ত হচ্ছে। আর এটাই আর খুব কান্নাকাটি করছে, আর বিশেষ কিছু না। তখন ম্যাডাম বলেন যে আমি কি ভিডিও কলে ওর সাথে কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই কথা বলতে পারি। এই কথা বলার পরে ম্যাডাম ওকে ভিডিও কল করে, এবং ভিডিও কল করে উনি দেখেন যে একদম চুপচাপ করে রয়েছে, কোনো সেরকম কিছু নেই, একটা ডাল কন্ডিশন। তখন ম্যাডাম খুব খুব সফটলি জিজ্ঞেস করলেন যে তোমার কি অসুবিধা হচ্ছে? তখন বললো যে আমার খুব জ্বর হচ্ছে এবং বমি, বাচ্চাদের বলছে বমি হচ্ছে। তারপরে ম্যাডাম বললেন যে তুমি যে দিল্লি থেকে এতটা, সরি মুম্বাই থেকে এতটা রাস্তা আসলে, তোমার তোমার কেমন লাগলো? এইটা বলার পরে বাচ্চাটি ওর বাবার মুখের দিকে একবার চাইল, কিন্তু কিছু বলছে না। তখন ম্যাডাম বলছেন যে ম্যাডাম ঐশী, ওর নাম ছিল ওই ইয়াসি, ইয়াসি বলো তোমার, তুমি যে আসলে এতটা রাস্তা গাড়িতে করে, তোমার কি কোনো সেখানে কোনো অসুবিধা হয়েছিল? এটা সেকেন্ড টাইম রিপিট করার পরে ও আবার ওর বাবার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না আমাকে, এইটুকুই। বাই দ্য ওয়ে, তো পেশেন্ট বলছে, মানে পেশেন্টের মা বলছেন যে ওর বাবা ওকে খুব রাস্তায় বকাবকি করেছে, কেন ও মানে এত বমি করছিল প্রথম প্রথম যে বাবা ভাবছিল যে অনেক ভালো গাড়িতে উঠে বমি করে, সেই জন্য ওকে বকা দেয় যে বমি করছো এরকম করলে হবে না। এবং বাবা মানে বাই দ্য নেচার প্ল্যাটিনা টাইপের আর কি, খুব স্ট্রিক্ট পার্সোনালি, খুব কড়া থাকছে লোক আর কি, বাবাকে একটু ভয়ও পায়। এবং ছোটবেলা থেকেই মেয়েকে বাবা এরকম একটা হার্স আপব্রিংডিং, এগুলো খুব কড়া ভাবেই মানুষ করেছে, একটা বকা ঝকা, মানে এটা করবে না ওটা করবে না, এখানে যাবে না ওখানে যাবে না, এটা করছে কেন ওটা করছে কেন, একটা রুটিন ওয়াইক লাইক ইয়েতে বড় করে। এবং গাড়ির মধ্যে যখন বমি করছে তখনও বাবা মেয়েটিকে এরকম করেই মানে কি বলে ওটাকে, মানে বকাও ঠিক বলবো না, একটা যেন ভর্ৎসনার মতো আর কি, চুপচাপ বসো ওই করছো কেন, এরকম একটা মানে পুরো রাস্তা জুড়ে এরকম করতে থাকে, যেন মেয়েটা কিছু বলছে না, বাবার মুখের দিকে তাকিয়ে আছে। তো দিস ইজ দ্য কেস। এই জায়গা থেকে আর কিছু মেয়েটা যদি বলতে চাইছিলাম, তারপরে অনেকক্ষণ বলার পরে ওর মা তখন বলছে যে এরকম ঘটনা ঘটেছে যে ওর বাবা ওকে খুব বকেছে, এই কথা এইটা মানে বলেছে আর কি ম্যাডাম বলার পরে। তখন বাচ্চাটা কি করলো, লো টোনে কান্না শুরু করলো, কেন তুমি এ কথা বলছো, চুপ করো চুপ করো চুপ করো, মাকে বলছে বাচ্চাটা, তুমি বলো না তুমি এ কথা বলছো কেন, বলেইও যে মা কি করছিল বাচ্চাটার সম্বন্ধে, বাচ্চাটা সারা রাতে কি করে, সারা রাস্তা কি করেছে, বমি করেছে, বাবা ওকে বকেছে, এই 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 বিবরণটা ম্যাডামকে দিচ্ছিলেন। কিন্তু এই কথাটা বাচ্চাটা যেই মা যখন বলছিলেন তখন বাচ্চাটা কেঁদে দেয় এবং মাকে বলে তুমি চুপ করো তুমি এই কথাগুলো বলো না। এই অ্যাঙ্গেল থেকে ম্যাডাম ওনাকে জিঙ্কা মটলেকাম একটা সিঙ্গেল রুব্রিক, একটা সিঙ্গেল রুব্রিক ম্যাডাম সিলেকশন করেছে, সেটা হচ্ছে যে মরোজ অন টকিং অফ আদার্স, মরোজ এখানে সিঙ্গেল জিঙ্কা মেটালিকাম আছে। আমি রুব্রিকটা আরেকবার বলছি, মরোজ অন টকিং অফ আদার্স সিঙ্গেল জিঙ্কাম, কেন এখানে, কারণটা হচ্ছে যে যখনই মা এটা বলছেন যে ও রাস্তায় বমি করছিল বারে বারে, বাবা ওকে বকছিল, তখনও ওর থ্রেটটা, ওই যে বাবার বকার যে একটা হয় না যে থ্রেট, সেই যে অনুভূতি তার মধ্যে ফিরে আসে, এরা শুনতে চাইছিল না আর মার মুখ থেকে।
কারণ সে আতঙ্কে ছিল বাবা আমার না থাকি বকে, এবং সেটা সে নিতে পারছিল না। ওই যে কন্ডিশনটা তার মনের মধ্যে চলে গেছিল যে বাবার বকার না আবার ফিরে আসে, সেই যে অ্যাংজাইটি, সেই যে ভয়, সেই যে আতঙ্ক, সেইটা তার মধ্যে আবার ওই মার কথাগুলো শুনে তার মধ্যে বাচ্চাটার মধ্যে আবার ফিরে আসে। এবং ও চাইছিল না যে মা এই কথাগুলো আবার রিপিট করুক, তার মধ্যে সেই আবার সেই ধরনের ওই টেনশন শুরু হয় এবং সেইটা সে আর নিতে পারছিল না, সেই জন্য সে মাকে চুপ করতে পারে। এই জায়গা থেকে একে এরকম আমরা আরেকটা কেসও পাই। আমার একটা লাস্ট কেস আমি বলে শেষ করি। আচ্ছা, এটা ক্লিয়ার হলো কি, মানে এই ব্যাপারটা পরিষ্কার হলো কি, জিনকামের যে আমরা খুব সূক্ষ্মভাবে স্টেজ বাই স্টেজ একটা পল্লবী ম্যাডামের কেসটা বললাম, সেখানে জিনকাম কেন দেওয়া হলো সেই বিষয়টা কি ক্লিয়ার হলো, না কোনো প্রশ্ন প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে একটু যদি বলেন। হ্যালো, নেই স্যার, একটু আবার একটু বলেন, আমি বুঝতে পারি। মরোস অন টকিং অফ আদার্স, দেখুন এই বাচ্চাটার মধ্যে একটা ভয়ের জায়গা অটোমেটিক্যালি ছিল প্রথম থেকে, সে একটা মানে ডমিনেশনে বড় হয়েছে, বাবার মানে ভীষণ ভাবেই ওকে মানে বকাঝকা সমস্ত করা, এইগুলোর মধ্যে যদি জানি তো জানিটা যায় যদি অরামে সরি যদি জিঙ্কামেটালিক্যামের and ailments from domination, long history of existence, parental control, irritability, anger alternating with timidity, irritability, anger alternating with sadness, irritability, anger alternating with discouragement, এই যে বিষয়গুলো এই এই বাচ্চাটির মধ্যে এই সবকটা রূপরেখি চলে আসে। যখনই ওর বাবা সরি ওর মা যখন ডাক্তারবাবুকে বলতে থাকে যে বাবাকে খুব ভুগছিল ভুগছিল ডাক্তার বমি করছিল বমি করছিল, এইটা বলার পরে না তার মধ্যে ওই যেহেতু সে বকার রেশটা তার মনের মধ্যে ছিল, একটা ভয় একটা আতঙ্ক, সেটা সে স্কেয়ার্ড হয়েছিল, তখন ওই কথাগুলো আর নিতে পারছিল না, ক্লোজিং আইস এমএল, কারণ ও চাইছিল না যে ওই কথাগুলো আবার শুনুক। যদিও বাবা ওকে বকছে না, মা বিবরণ দিচ্ছে, কিন্তু বাবার মার মুখ থেকে বাবার ওই কথাগুলো শুনতে শুনতে বাচ্চাটা আবার অসুস্থতা বোধ করে, একটা এমনিতেই তার খুব মরজ কন্ডিশন, তার তো আর মানে এত বমি করেছে এত জ্বর হয়েছে সেখান থেকে তার আর মানে খুবই একটা মিজারেবল কন্ডিশন, একটা কষ্টকর অবস্থা। কিন্তু যখন কেউ ওই অবস্থায় তার পাশে কেউ কোনো কথা বলছে, টকিং এ ভার্সন টু টক এর মধ্যে আছে, সেখানে মরোজ অন টকিং অফ আদার্স, কেউ যখন ওই অবস্থায় কোনো কথা বলে কারোর সম্বন্ধে, পেশেন্ট নিতে পারে না। তার ওই চরম অবস্থায় তার মা যখন পাশাপাশি ডাক্তারবাবুকে কথাগুলো বলছিল, তখন বাচ্চাটি মাকে চুপ করিয়ে দেয়, তুমি কথাগুলো বলো না আমার, মানে কান্নাকাটি কান্না জুড়ে দেয়, মানে অনেক সময় হয় না যে বাচ্চারা চুপচাপ আছে কথা বলছে না ঠিক আছে, কিন্তু যখন বাচ্চারা সম্বন্ধে মা বলছে বাচ্চারা কেঁদে উঠলো। এই কান্নার মধ্যে দিয়ে তার এত কিছু মনের মধ্যে যেগুলো চলে যাচ্ছিল, একটা ভয় ডমিনেশনের ভয় আতঙ্কের জায়গা, সেগুলো সব ফিরে আসছিল, সেজন্য সে কথাগুলো শুনতে চাইছিল না। এটা হলো মরোজ অন টকিং অফ আদার্স, সিঙ্গেল সিঙ্গেল জিঙ্কা মেটালিকা। জিঙ্কা মেটালিকামের আমি আরেকটা ইয়েও বলি, ছোট্ট একটা মানে জার্নির মতোই ছোট্ট করে, সবাই অবশ্য বলেছেন যে আমরা জানিও যে জিঙ্কা মেটালিকাম কি হয়, যে প্রথমের দিকে খুব ভিভাসিয়াস থাকেন, সবার সাথে কথাবার্তা বলেন, টকিং অ্যানালিটিক্যাল থিঙ্কিং এবিলিটি কল, অ্যাক্টিভিটি সি প্লেস, খুবই চঞ্চল প্রকৃতির, খুবই সুন্দর কাজবাজ করছে খেলাধুলা করছে,
delusion light he is, huh? Kissing everyone, embraces, minces before, laughing immoderately, laughing triple set, মানে একটা হাসি খুশি একটা একটা অবস্থা, এটাই চলতে থাকে তার মধ্যে। পরবর্তীকালে তাকে যখন একটা মানে ডমিনেশনের জায়গায় চলে আসে, যাকে সবসময় কি হয়, একটা ইনোসেন্ট বাচ্চা, একটা হাসি খুশি বাচ্চা, তাকে যদি লং টাইম ধরে তাকে ডমিনেট করা হয়, তাকে তাকে তার স্বাভাবিক গতিকে অবরুদ্ধ করে একটা নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট একটা লাইনে তাকে রুটিন মাফিক বড় করতে দেওয়া হয়, তখন এটা যদি কন্টিনিউয়াসলি হতে থাকে, তখন তার যে স্বাভাবিক যে গতি, চেতনা, সেটা কিন্তু কিছুটা চাপা পড়ে যায়, তার যে অ্যাক্টিভিটিস সেগুলো কমতে থাকে, তখন তার মধ্যে ডালনেস আসে, তখন তার মধ্যে ওই অ্যানসারিং রিপিট দ্য কোয়েশ্চেন পার্টস, একই কথা বারবার বলতে হয় তাও বুঝতে পারে না, ডালনেস এর কন্ডিশন চলে আসে, সেই জায়গা থেকে তার চেঞ্জটা তার বেসিক মেন্টাল লেভেলে একটা চেঞ্জ চলে আসে। এটা হলো তার অল্টারনেটিং স্টেট। তো আমার প্রথম যে কেসটা ছিল, প্রথম কেসটা তো তাই, আমার বন্ধুর যে কেসটি বলছিলাম, সে প্রচুর টাকা রোজগার করতে চেয়েছিল, অনেক রোজগার করবে, বড় বড় বিল্ডিং করবে, একটা মানে সবার সঙ্গে মিশছে, হাসি খুশিতে আছে, একটা জার্নির মধ্যে আছে, এবং সেটা যখন একটা আকার ধারণ করলো, ব্যাংকের ভাড়া দিল, তারপরে একটা হোস্টেল করলো বাচ্চাদেরকে, সেখান থেকে পয়সা রোজগার করতে শুরু করলো, এইটা চেঞ্জ হয়ে গেল যখন ও ট্রেড পাওয়া শুরু করলো ব্যাংকের ফিনান্স কোম্পানির থেকে, যে তুমি যদি টাকাগুলো পরিশোধ না করো, যে কিস্তির টাকা তুমি নিয়েছো, যে লোন তুমি করেছো, সেই মাসিক কিস্তি তার মানে পরবর্তীকালে টাকা দিতে পারছিল না, ফেল করছিল, হওয়ার পরে তাকে ফিনান্স কোম্পানি থেকে তাকে প্রেশার ক্রিয়েট করে যে তুমি যদি ফেল করো তাহলে তোমাকে পুলিশে দিয়ে দেওয়া, তখন তার কন্ডিশনে পুরো চেঞ্জ হয়ে যায়। এটাও একটা অল্টারনেটিং স্টেট। জিনকামের ক্ষেত্রে সেই অবস্থাটা পেশেন্ট নিতে পারে না, যে এত পরিমাণে তার মধ্যে অ্যাংজাইটি চলে আসে, যে তখন সে তার মধ্যে একটা নার্ভাস ডেবিলিটি এক কথায় গ্রো করে, সেই জায়গাটাকে পেশেন্ট আর কোপ আপ করতে পারে না, মানে সেটাকে নিয়ে চলতে পারে না, তার মনে হয় যে আমি আর আমি আই ক্যানট হ্যান্ডেল, তখন মনে করে যে আমার যেন মানে ওই যে হয় না যে মৃত্যুটা যেন কামনা করে, ডিজায়ার ডেথ, রুব্রিক আছে এখানে, আমি ঠিক বলতে পারছি না রুব্রিকটা, বলতে কথা সে মানে চায় যে তার যেন মৃত্যুটা আসে, ডেথ থটস অফ এমিল মনে পড়েছে, ডেথ থটস অফ এমিল, তখন সে আর চায় না, লাইট অ্যাভারশন টু সানলাইট, নয়েজ অ্যাভারশন টু, থিঙ্কিং অ্যাভারশন টু, সে মনে করে যে আমি যেন মরে, ক্লোজিং আইস এমিল, এই টেনশনটা থেকে তার থেকে চলে যাওয়া ভালো, মরে যাওয়া ভালো, এটা তার পরবর্তী পর্যায়ে ফেস। তো একদিক থেকে জিনকাম খুব উচ্ছল, তারপরে ডমিনেশন, এবং তারপরে তার ডালনেস, লাস্টলি সেই ডালনেসের থেকেও বড় হচ্ছে যে আর টেনশন নিতে পারছেন, তখন মনে করে যে আমার যেন মরে গেলেই ভালো হয়, চলে গেলেই ভালো হয়, ঘুরে থাকি, ঘুরে ফিরে থাকি, তখন সে অ্যালকোহলিজমে চলে যায়, মদ খায়, নেশা করে, কেন কেন নেশা করে, যাতে তার ওই টেনশনটা না নিতে হয়, ক্লোজিং আইস হ্যামেন, এইটা হলো পুরো জিনকামের একটা অবস্থা, পুরো জার্নিটা হচ্ছে এরকম। ঠিক আছে, অলরেডি অনেকক্ষণ সময় নিয়ে ফেললাম, প্রায় 6:15 মতো বাজে, আজকের মতো এটুকু বলে আজকের বক্তব্য আমরা এখানে শেষ করলাম, সবাইকে অনেক ধন্যবাদ, ধৈর্য ধরে শোনাচ্ছি, থ্যাংক ইউ।